সোশ্যাল বুকমার্কিং নিয়ে আমরা এখন আলোচনা করবো সোশ্যাল বুকমার্কিং বিষয়টি কী শুরুতে আমাদের এটি জানতে হবে সোশ্যাল বুকমার্কিং হচ্ছে একটি ভার্চুয়াল লিঙ্ক ডিরেক্টরি আমরা প্রায়শই একটি কাজ করে থাকি অনলাইনে কোনো নির্ধারিত পেজ যদি আমাদের ভালো লাগে আমরা সেটি ব্রাউজারে বুকমার্ক করে রাখি অর্থাৎ আমাদের ব্রাউজারে থাকা উপরের বুকমার্ক অধ্যায় থেকে আমরা বুকমার্ক দিস পেজ যে পেজটিকে ভালো লাগবে সেটি ওপেন করে সেটিকে নির্ধারিত নাম দিয়ে আমরা বুকমার্ক করে রাখি এটি আমার ব্রাউজারে সংরক্ষিত অবস্থায় থাকে কিন্তু অনলাইনে এমন অনেক ওয়েবসাইট আছে যেগুলো আমাদের নির্ধারিত আর্টিকেল নির্ধারিত পেজকে বুকমার্ক করে রাখে যাতে যে কোনো ইউজার সেই পোস্টটি পড়তে পারে এবং পড়ার জন্য যখন ক্লিক করে তখন আমাদের ওয়েবসাইটে চলে আসবে এই যে কাজটুকু করা হয় এই কাজটুকুই মূলত সোশ্যাল বুকমার্কিংয়ের কাজ এবং এর মাধ্যমে আমরা আমাদের লিঙ্ক বিল্ডিং কিংবা ব্যাক লিঙ্ক ক্রিয়েট করে ভিজিটর ক্যারি করতে পারি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কিছু সোশ্যাল বুকমার্কিং রয়েছে যেগুলো পেক্সড্যাঙ্কের দিক থেকেও ভালো এবং প্রচুর ভিজিটর প্রবেশ করে তার আগে জেনে নেই বুকমার্ক দু ধরনের একটি হচ্ছে পার্সোনাল বুকমার্ক পার্সোনাল এবং এর অপর নাম হচ্ছে প্রাইভেট বুকমার্ক অপরটি হচ্ছে ওপেন বুকমার্ক যেটি পার্সোনাল বুকমার্ক কিংবা প্রাইভেট বুকমার্ক সেটি গুগল দিয়ে থাকে এটি গুগলের বুকমার্কিং একটি সার্ভিস তবে এর মাধ্যমে সাধারণত আমাদের এসিওর কাজ করা যায় না আর ওপেন বুকমার্ক যেটি যেটি বিশ্বের জনপ্রিয় বুকমার্কিং সাইটগুলো দিয়ে থাকে সেটির মাধ্যমে এসিওর ব্যাকলিংকের কাজ কিন্তু করা যায় যেহেতু আমরা এসিও করবো সেই কারণে আপনাদেরকে ধারণা দিচ্ছি ওপেন সোশ্যাল বুকমার্কিং অর্থাৎ যার মাধ্যমে আমরা আমাদের ব্যাকলিং ক্রিয়েট করতে পারবো তো এখন আমরা জেনে নিই যে জনপ্রিয় কিছু সোশ্যাল বুকমার্কিং সাইট সোশ্যাল বুকমার্কিংয়ের দিক থেকে এক নম্বরে হচ্ছে ডিগ ডট কম আমরা এখন আছি ডিগ ডট এ এর পেজ র্যাঙ্ক হচ্ছে সেভেন এবং অ্যালেক্সা র্যাঙ্ক চারশো অর্থাৎ বুঝতেই পারছেন এটি কত জনপ্রিয় একটি সাইট আমরা এখানে যদি কোনো পোস্ট পড়ার জন্য ক্লিক করি ধরুন এখানে আছে টোয়েন্টি ফরটিন ইজ দ্য নিউ ইয়ার অফ ভাইরাল ডিওয়াঙ্ক আমরা যদি এটি ওপেন নিউ ট্যাব দিই দেখতে পাবো এই পোস্টটি কিন্তু যে ওয়েবসাইটে আছে আমাদেরকে সেই ওয়েবসাইটে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছি ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে বাজফিট ডট এই টোটাল ইউআরএলকে কাভার করে আছে অর্থাৎ এই ওয়েবসাইটেরই একটি নির্ধারিত পেজে এই আর্টিকেলটি আছে সেটি কিন্তু এখানে চলে এসেছে এই যে বুক টুকু হলো এটির পেজ র্যাঙ্কও কিন্তু ভালো এটির যে সাইটে আমরা ঢুকেছি এটির পেজ র্যাঙ্কও 8 এরা কিন্তু সাতের অর্থাৎ পেজ র্যাঙ্ক এ সোশ্যাল বুকমার্কিং করে তারা কিন্তু চলে এসেছে কিংবা বলতে পারি তাদের থেকে কম পেজ র্যাঙ্কের একটি সাইটে তারা বুকমার্কিং করেছে কিন্তু তাতে কিছু সমস্যা নেই কেননা তারা তার তার থেকেও ভিজিটার পাচ্ছে এখন এই টোয়েন্টি ফোরটিন এইটি লিখে যদি কেউ গুগলে সার্চ করে তাহলে কিন্তু হয়তো তার ওয়েবসাইটে সরাসরি ইউআরএল না দেখালেও বুকমার্কের ডিগ ডট কমে এটি কিন্তু দেখাবে এবং এটি দেখাবার কারণে সেই বুকমার্ক থেকে হয়তো এটি পড়ার জন্য তার ওয়েবসাইটে চলে যাবে অর্থাৎ যেভাবেই হোক সে ভিজিটর ক্যারি করতে পারছে ডিগ ডট কম একটি জনপ্রিয় সাইট এছাড়াও আরও কিছু জনপ্রিয় সাইট যেমন নিউজ রিলেটেড একটি সোশ্যাল বুকমার্কিং হচ্ছে রেডি ডট কম এটিও জনপ্রিয় পেজ র্যাঙ্কের দিক থেকে এটি পেয়ার এইটে আছে রেডি ডট কম আরও একটি জনপ্রিয় হচ্ছে ডিলিশিয়াস ডট কম এটির পেজ র্যাঙ্কও ভালো এটি পেয়ার এইটে আছে স্টাম্বল আপন এটিও খুব জনপ্রিয় এটির পেজ র্যাঙ্কও আট তো আমরা এই লেশনে সোশ্যাল বুকমার্কিং এর ধারণা লাভ করলাম এবং কিছু জনপ্রিয় সোশ্যাল মার্কিং সাইটগুলো সম্পর্কে জানলাম আমরা পরের লেশনে কীভাবে সোশ্যাল মার্কিং করতে হয় সেটি শিখব সোশ্যাল বুকমার্কিং সাইটগুলোতে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে হতে হবে একজন রেজিস্টার্ড মেম্বার আমরা আছি ডিগ ডট কমে জনপ্রিয় এই সোশ্যাল বুকমার্কিং সাইটে কাজ করতে গেলে আমরা সাইন ইন করে নিব কোথাও এটি সাইন ইন পাবো কোথাও রেজিস্ট্রেশন পাবো কোথাও রেজিস্টার পাবো যাই পাই আমরা ক্লিক করব। তিনটি পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা যায় ফেসবুক থেকে টুইটার থেকে এবং গুগল প্লাস থেকে মেনুয়াললি কিন্তু করা যায় না এটি ডিগের যেহেতু ডিগ ডট কম অনেকটাই জনপ্রিয় সে কারণে এই ধরনের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকেই সোশ্যাল মার্কিংকে করে নিতে হয় তবে আপনি যদি নিজের ওয়েবসাইটের জন্য কাজ করেন তাহলে অবশ্যই আপনি আপনার পার্সোনাল ফেসবুক থেকে রেজিস্ট্রেশন করে নেবেন আর যদি আপনি কোনো ক্লায়েন্টের জন্য করেন তাহলে একটি ফেক ফেসবুক আইডি দিয়ে অর্থাৎ আপনার পার্সোনাল না সেই ধরনের একটি আইডি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারেন আমরা ডিগের বিষয়টি দেখাচ্ছি না রেডিটে দেখেন রেডিটে একই বিষয় আমরা যদি রেডিটে নিচে দেখি সাবমিটে নিউ লিঙ্ক এই বাটনে ক্লিক করি আমরা উপরেও রেজিস্ট্রেশনটি পাবো আমরা এখানে রেজিস্টার দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করলে সরাসরি লিংকে ঢুকতে পারবো আর এখানে ক্লিক করলে রেজিস্টারে ক্লিক করতে পারবো এখানে একটি ফর্ম আমাদেরকে দিবে আমরা ইউজার অ্যাকাউন্ট রিকভার ইমেইল পাসওয়ার্ড ভেরিফাই পাসওয়ার্ড এ বিষয়টি দিয়ে আমরা এখানে রেজিস্ট্রেশন করব আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আমি ইউজার নেম দিচ্ছি রাব্বি রাব্বি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অ্যাভেলেবেল আছে অ্যাকাউন্ট রিকভারি ইমেল এটি আমি আমার ডিফল্ট ইমেল দিচ্ছি আপনার আপনাদের মেইল আইডি দিবেন একটি পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দিচ্ছি রিটাইপ পাসওয়ার্ড ক্যাপচেনটি পূরণ করতে হবে আমরা দিয়ে দিচ্ছি এফএক্স ওয়াই ইউএসভি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট পাসওয়ার্ড ম্যাচ করেনি আমরা একটু দেখার চেষ্টা করছি আবারও ট্রাই করছি সম্ভবত এখন আমাদের ক্যাপচারের প্রবলেম হয়েছে পি ও কিউ ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে আমরা এখন লগ ইনরত অবস্থায় আছি এখানে কিন্তু রাবি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই নাম দেখাচ্ছে এখন আমরা বুকমার্ক করব আপনাকে অবশ্যই ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ করতে গেলে সোশ্যাল বুকমার্কিংয়ের লিস্টগুলো কালেক্ট করে সেগুলোতে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন একবার রেজিস্ট্রেশন করে নিলে পরবর্তীতে আর কোনো ঝামেলা হবে না আরও একটি বিষয় হচ্ছে বুকমার্কিংয়ের লিস্টগুলো আমি প্রায় তিনশো সাড়ে তিনশো লিস্ট আপনাদেরকে দিয়ে দিব এরপরও আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা সোশ্যাল বুক মার্কিংয়ের লিস্টগুলো কালেক্ট করবেন সিরিয়ার সোর্স ফলে আপনারা এই রিসোর্সগুলো পেয়ে যাবেন সেগুলোতে রেজিস্ট্রেশন করে নেবেন যাই হোক এখন কিভাবে করবেন এটি দেখাচ্ছি আমি লগ ইনরত অবস্থায় আছি আপনারাও যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন লগ করে এভাবে লগ করে নেবেন যদি এখন করা থাকে আগে থেকেই এরপরে ডানপার্স থেকে সাবমিট এ নিউ লিঙ্ক এই বাটনে ক্লিক করবেন আমাদের সামনে একটি ফিল্ড চলে এসেছে টাইটেল নিচে আছে ইউআরএল সাবরেডিট অর্থাৎ ক্যাটাগরি দিতে হবে এবং ক্যাপচা তো আমরা লিঙ্কের এখান থেকে টেক্সটে যাব দুঃখিত টাইটেলে যাব টাইটেলে এখানে আমরা আমাদের যে সাইটের জন্য যে পেজের জন্য আমরা লিঙ্ক করবো এটি কিন্তু হোম পেজ হবে না অবশ্যই কেন বুক মার্কিং কখনও হোম পেজ হয় না আপনি করতে পারেন হবে অবশ্যই কিন্তু সেটি বায়াররা দেয় না এটি নির্ধারিত কি দিয়ে থাকে আমরা যদি আমাদের আওয়ার সার্ভিস এই পেজটিকে করতে চাই কিংবা আমরা যদি আরও নিচ থেকে আমাদের আমাদের এই পেজটি ধরুন ওয়েব হোস্টিং প্যাকেজ এটি আমাদের টাইটেল ধরে নিচ্ছি এটি আমাদের পোস্ট এটি কপি করছি এবং টাইটেলের ঘরে পেস্ট ইউআরএল কোনটি হবে ইউ হবে এই পেজে ক্লিক করার পরে যে ইউআরএলটি এসেছে এটি এটি আমরা কপি করছি এবং কন্ট্রোল ভিতে পেস্ট সাবরেডিটে এখান থেকে আমরা টেকনোলজি দিচ্ছি এখানে কম্পিউটার রিলেটেড তেমন কোনো বিষয় নেই ক্লিক করলেই চলে আসবে সাবমিটিং টু টি টেকনোলজি এইভাবে এই বিষয়ে লেখা আছে আমরা এখন এখানে আমাদের ক্যাপচেনটি পূরণ করবো ইজেও জে সি এবং ক্লিক করছি সাবমিট বাটনে সাব রিডাইরেক্টিং হচ্ছে দেখতে পাচ্ছি আওয়ার ওয়েব হোস্টিং এটি কিন্তু অলরেডি বুকমার্ক হয়ে গিয়েছে যদি প্রমাণ দেখতে চাই আমরা এখানে ক্লিক করব এবং দেখতে পাচ্ছি অটোমেটিক আমাদের এই পেজে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ এটি বুকমার্কিং সঠিকভাবে সম্পন্ন হয়েছে এখন যদি এটি বায়রের জন্য হতো তাহলে বায়ার কিভাবে বুঝতো যে আমি ব্লক কমেন্ট দুঃখিত আমি সোশ্যাল বুকমার্কিং করেছি সেটি প্রুফ হিসেবে আমরা এই লিঙ্কটি বায়ারকে দিয়ে দেবো এটি কপি করে আমরা এটি নোটপ্যাডে ওপেন করব নোটপ্যাডে আমরা ওয়ান অর্থাৎ এক নম্বর কাজ করলাম একটি বুকমার্কিং এই সেই ইউআরএল এখন এই ইউ আর এলটি যে সঠিকভাবে কাজ করছে সেটি বুঝব কীভাবে সেটি বোঝার জন্য আমরা নতুন একটি ট্যাবে এই ইউ আর পেস্ট করছি এন্টার প্রেস করছি এবং দেখতে পাচ্ছি এটি সঠিকভাবেই কাজ করেছে অর্থাৎ এভাবে খুব সহজে আপনি কিন্তু বুকমার্কিং করতে পারেন খুব সহজ কাজ এসিওর কাজগুলো কিন্তু খুবই সহজ আপনারা অনায়াসে এই কাজগুলো করতে পারেন আরও একটি বুকমার্কিং সাইট যেটি জনপ্রিয় ডেলিসিয়াস এখন দেখেন আমরা রেডিট যেটি পেজ র্যাঙ্ক 8 এবং আমাদের এটি কিন্তু পেজ র্যাঙ্ক জিরো আমরা একেবারেই নতুন সে কারণে জিরো এখন এইট একটি সাইট থেকে আমরা যদি আমাদের ভিজিটর ক্যারি করতে পারি তাহলে কিন্তু আমরা খুব ভালো মানের ভিজিটর পাবো প্রতিদিন আমার সাইটে যদি পাঁচজন ভিজিটর এক লাখ ভিজিটর থেকে আসে রেডিট থেকেই তাহলে এই ধরনের সোশ্যাল বুক মার্কিং সাইটগুলো থেকে আমি প্রচুর ভিজিটর পাবো আমরা একটু ডেলিসিয়াসে আসছি ডেলিসিয়াসেও আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে ডেলিসিয়াস ইয়াহুর একটি প্রজেক্ট বেসিক্যালি তারপরেও এর সাইন সাইন ইন করে নিতে হবে এখানেও সাইন ইন প্রক্রিয়া পূর্বের মতো আমরা সাইন ইনে ক্লিক করলে এই ধরনের পেজ পাবো আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে ডন্ট হ্যাভ এ অ্যাকাউন্ট এটিও টুইটার ফেসবুক গুগল প্লাস থেকেই আমাদেরকে করে নিতে হবে আর ইমেল অ্যাড্রেস দিয়ে যদি করতে চাই তাহলে ইমেল অ্যাড্রেসে ক্লিক করে আমরা এই ফর্মটি পূরণ করব ফুল নেম দিব ইমেল দিব ইউজার নেম দিব এবং পাসওয়ার্ড দিব তো এটি করে নেবেন স্টাম্বল আপন এটিও একই বিষয় আমরা অ্যাকাউন্ট করে নিতে পারি স্টাম্বল আপনে আমরা যদি স্টার্ট এক্সপ্লয়েটিং আমরা যদি লগ ইনই ক্লিক করি এখানেও পূর্বের মতো একই অবস্থা ফেসবুকের মাধ্যমে যদি করতে চাই আর যদি ফ্রি করতে চাই তাহলে জয়েনিং ফর ফ্রি এখানে আমরা এই ফর্মটি ফিল আপ করে রেজিস্ট্রেশন করে নেব এরপর কার্যক্রম কিন্তু একই এখন আপনাদেরকে আরও একটি জনপ্রিয় বুকমার্কিং সাইট যার ইন্টারফেস এবং কার্যক্রম একটু ব্যতিক্রম আমরা কিন্তু ডিগে করেছি তখন কিন্তু আমাদেরকে কোনো মেইল মেইলের মাধ্যমে আমাকে ভেরিফাই করতে হয়নি কিছু কিছু বুকমার্কিং সাইট আছে যেগুলো ভেরিফাই করতে হয় আমি সেই ধরনের একটি বুকমার্কিং সাইটে আপনাদেরকে পরবর্তী লেসনে বুকমার্কিং করে দেখাচ্ছি পূর্বের লেসনে আমরা সোশ্যাল বুকমার্কিং করার পদ্ধতি সম্পর্কে প্র্যাকটিক্যাল দেখেছি কিভাবে আপনি সোশ্যাল বুকমার্কিং করবেন এই লেসনে আমি আরও একটি সাইটকে বুকমার্কিং করা দেখাবো সাইটটি হচ্ছে ব্যাকো ডট ইন এই সাইটটির পেজ র্যাঙ্ক জিরো কিন্তু অ্যালেক্স র্যাঙ্ক খুবই ভালো অর্থাৎ ভিজিটর কিন্তু ভালো আসে এর ইন্টারফেসটি এমন এখানে বিভিন্ন পোস্টগুলো ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে এবং ভোটিং সিস্টেম আছে কীভাবে এই সাইটে আপনি করবেন রেজিস্ট্রেশন এখানে রেজিস্টার এই বাটনে ক্লিক করবেন এবং আমরা মূল ইন্টারফেসটি পাবো একটি নাম এখানে দিতে পারি নাম দিচ্ছি রাব্বি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই নাম দিচ্ছি ইমেল অ্যাড্রেস একটি ইমেল অ্যাড্রেস দিচ্ছি কন্টাক্ট নম্বর এটি দিতে হবে আমরা একটি ফোন নম্বর দিচ্ছি এখানে সেন্ট ইমেল আপডেটস এটি আমরা তুলে দিচ্ছি আপডেট নেওয়ার প্রয়োজন নেই এগ্রিমেন্টে ক্লিক করতে হবে এবং এখানে যে ক্যাপচা আছে সেটি পূরণ করতে হবে আমরা দিচ্ছি সিক্স ফাইভ নাইন এইট টু ফাইভ নাইন ফাইভ স্পেস নাইন থ্রি সাবমিট বাটনে ক্লিক থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন অ্যাজ অ্যান অ্যানাদার অন ব্যাক ডট ইন প্লিজ চেক ইউর ইমেইল ইমেল চেক করতে বলেছে আমরা একটু ইমেইলে যাচ্ছি দেখতে পাচ্ছি ব্যাকও থেকে একটি ইমেল অলরেডি চলে এসেছে এবং এখানে বলা আছে ডিআর রব্যান টু থ্রি ফোর ফাইভ ইয়র ইউ ইয়োর ইউজার নেইম এত পাসওয়ার্ড দিয়েছি যেটি সেটি ডিফল্ট পাসওয়ার্ড ওরা দিয়ে দিয়েছে এই পাসওয়ার্ড আমরা লগ ইন নাও অ্যান্ড স্টার্ট সাবমিটিং নিউজ আমরা লগ ইন নাও এই বাটনে ক্লিক করে ওপেন ইউ ট্যাব দিচ্ছি লগ ইন করার জন্য যে ইমেল প্রয়োজন আমরা আমাদের মেইল থেকে এটি নিয়ে আসতে পারি করছি কপি করছি পেস্ট যে পাসওয়ার্ডটি ডিফল্ট দিয়ে দিয়েছে মেইলে আপনাদের মেইলেও এটি পেয়ে যাবেন পেস্ট আপনি যদি চান যে রিমেম্বার রাখবেন তাহলে এটি ক্লিক করে রাখতে পারেন সাবমিট পূর্বে আমরা যখন রেডিটে বুকমার্কিং করা দেখিয়েছিলাম তখন কিন্তু এই ধরনের বিষয়টি ছিল না এটি অনেক ওয়েবসাইটে আপনারা এভাবে পেয়ে যাবেন এখন আমরা লগ ইন অবস্থায় আছি ওয়েলকাম এই নামটি দেখাচ্ছে এখানে সাবমিটে এ স্টোরি পাবলিশ নিউজ এই ধরনের বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমরা এখন বুক মার্কিং করবো আমরা যাচ্ছি সাবমিট নিউ স্টোরি আপনি চাইলে প্রোফাইল আগে থেকেই বিল্ড আপ করে নিতে পারেন স্টোরি দেওয়ার জন্য আমরা শুরুতেই দিব আমাদের যে যে ইউআরএল সেই টুকু আমরা যেহেতু এটি দিতে যাচ্ছি এর আগে আমরা রেডিটে দেখেছিলাম একটি টাইটেলের বক্স থাকে একটি ডেসক্রিপশন এ বিষয়গুলো থাকে এখানে তেমন কিন্তু নেই এখানে সরাসরি আমাদের আমাদেরকে ইউআরএলটি দিতে বলছে আমরা ইউআরএলটি দিলাম এরপরে ক্যাপচার ভেরিফাই করতে হবে ফোরটিন স্পেস দিয়ে ফোর টু নাইন ডাবল এইট ফাইভ সিক্স ডাবল এইট টু ফাইভ সিক্স এটি দিয়ে আমরা সাবমিট বাটনে ক্লিক করছি সাকসেস ইউরাল এই ধরনের একটি বিষয় চলে এসেছে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে আমরা কম্পিউটার দিয়ে দিচ্ছি টাইটেল অটোমেটিক্যালি চলে এসেছে অনলাইন আইটি সলিউশন অনলাইন ট্রেনিং বেস্ট ট্রেনিং বেস্ট আইটি ট্রেনিং প্রোভাইডার যেটি আমাদের মূল সাইটে টাইটেল ছিল সেটি চলে এসেছে কিওয়ার্ড হিসাবে অটোমেটিক এগুলো চলে এসেছে আমরা চাইলে এগুলো পরিবর্তন করে আমাদের কিওয়ার্ড দিতে পারি যেমন আমাদের কিওয়ার্ড হচ্ছে অনলাইন আইটি সলিউশন অনলাইন ট্রেনিং আপনার যে মূল কিওয়ার্ডগুলো সেগুলো এভাবে কমা দিয়ে দিয়ে দেবেন আমি আপাতত দুটি ব্যবহার করলাম সামারি হিসেবে যদি কিছু লিখতে চান তাহলে সেটিও লিখতে পারেন সেটি আপনি লিখবেন আমরা আপাতত নিজেরাও লিখে দিতে পারি আমরা নিজেরা কিছু লিখে দিচ্ছি ইউ ক্যান লার্ন ওয়েব হোস্টিং প্যাকেজ ফ্রম দিস সাইট এ বিষয়গুলো আপনাদের বায়াররা দিয়ে দিবে ফ্রিলান্সিং মার্কেটে এরপরে আমাদের নিচে আছে নোট যদি এছাড়াও আছে অ্যালাউ কমিউনিটি আমরা ইয়ে দিয়ে দেবো অবশ্যই কারণ আমাদের মূল টার্গেট কিন্তু ভিজিটার প্রিভিউ অ্যান্ড সাবমিট এই বাটনে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক এখানে চলে এসেছে আমরা তৃতীয় তৃতীয় স্টেপে আছি থ্রি বাই থ্রি এভাবে চলে এসে আমরা যদি একটু প্রিভিউ দেখতে চাই এখন আমরা এখানে ক্লিক করলে অটোমেটিক আমাদের সাইটে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ আমাদের ব্যাকলিঙ্ক কিন্তু ক্রিয়েট হয়েছে এখন আমরা যদি সাবমিট স্টোরি বাটনে ক্লিক করি তাহলে আমাদের এটি সাবমিট হয়ে যাবে আমরা ব্যাকওয়ার ডট ইনসাইটে আমাদের পাবলিশ করা যে টাইটেলটি সেটি দেখতে পাচ্ছি আমরা এখানে আরও একবার ক্লিক করে দেখতে পারি আমাদের পাবলিশ করার পরে এটি আছে এখানে এখানে কোনো কমেন্ট পড়েছে কিনা কোনো কমেন্ট কিন্তু এখানে নেই যদি কেউ কমেন্ট করতে চায় তাহলে এখানে কমেন্ট করতে পারে আমাদের টাইটেলটি ছিল ঠিক এভাবে অনলাইন আইটি সলিউশন এখন আমরা বায়ারকে কোন টুকু দিব আমাদের এই পেজটি ওপেন হওয়ার পরে যে ইউআরএল টুকু আছে এটি কিন্তু আমরা আমাদের নোটপ্যাডে বায়ারকে দিয়ে দিব পেস্ট করে যেন সে চেক করে দেখতে পারে আমরাও যদি দেখতে চাই এই টুকু কাজ করছে কি না তাহলে আমরা অন্য একটি ট্যাবে এটিকে পেস্ট করে এন্টারপ্রেস করে দেখতে পারি যে আমাদের পাবলিশ করা টাইটেলটি কিংবা স্টোরিটি আছে কিনা তো এটি একটু জটিল কিন্তু পূর্বের যেটি দেখিয়েছিলাম সেগুলো খুব সহজ এই দুটির কম্বিনেশনই আপনারা সোশ্যাল বুক মার্কিং করে নেবেন